বুনিয়াদপুর পৌরসভার পক্ষ থেকে পুরসভার 14টি ওয়ার্ডের জন্য নির্দেশিকা বোর্ডের উদ্বোধন করা হলো শুভ জন্মাষ্টমী উপলক্ষে। এদিন উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারপারসন কমল সরকার, ব্যবসায় সমিতির সভাপতি রঞ্জিত মণ্ডল, পুরসভার ভাইস চেয়ারপারসন জয়ন্ত কুণ্ডু সহ আরও অনেকে। মূলত এতদিন পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডের নির্দেশিকা বোর্ড ছিল না, সেই জন্য পুরসভার চেয়ারপারসন কমল সরকার উদ্যোগ নেন নির্দেশিকা বোর্ড চালু করার জন্য। এ বিষয়ে বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন কমল সরকার জানান, কার্ডটা তো বেশ ভালো, ডিসকাউন্টে পেলি নাকি? তাহলে কি লাভ ভাই, খুব মোমো খেতে ইচ্ছে করছে, চ না মোমো খাই তো। আমি একটা ভালো জায়গা জানি যেখানে বেস্ট কম্বো পাওয়া যায়। চ কম্বো? ফোনটা মনে হয় খারাপ হয়ে গেছে জানিস তো, হ্যাং করছে। ফোন খারাপ হয়ে গেছে তো? চ চ ভাই ফোনটা দেখ। তুই আমার জন্য ফোন কিনতে এসেছিস না? হ্যাঁ তো আমিও কিনে নিচ্ছি নিজের জন্য। এত কিছু কেন কিনছিস? কারণ রিলায়েন্স ডিজিটালে চলছে ডিজিটাল ইন্ডিয়া সেল, ইন্ডিয়াস বিগেস্ট ইলেকট্রনিক সেল। এখানে চলছে 25% ডিসকাউন্ট অন ওয়াইডেস্ট রেঞ্জ অফ টেক। ভিজিট ইওর নিয়ারেস্ট রিলায়েন্স ডিজিটাল স্টোর টুডে এন্ড এক্সপিরিয়েন্স দ্য ফ্রিডম টু সেভ মোর। কে আজকে আমাদের একটা ভালো দিন, আজকের দিনে আজকে জন্মাষ্টমী। এই জন্মাষ্টমীর দিনে আমরা বুনিয়াদপুরের 14টা ওয়ার্ডের 3 নম্বর ওয়ার্ডে আমরা দিক নির্ণয় করলাম ব্যবসা সমিতির সভাপতির হাত ধরেই। পরবর্তী আমরা মন্ত্রী সাহেব আসলে বাদবাকি আমাদের আরও কাজ আছে, আরও উদ্বোধন আমরা করব এবং শিলান্যাস করব, সেটা পরবর্তীকালে আমরা জানাবো। আজকে শুধু এই জন্মাষ্টমীকে সামনে রেখে ঠাকুরের যেহেতু দিন, আজকের দিনে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, সেই দিন থেকে আমরা পালন করলাম এবং সেই দিন থেকে আমরা মেনে আজকে 3 নম্বর ওয়ার্ডের দিক নির্ণয়টা করলাম। সেটাই হবে, সমস্ত ওয়ার্ডের পরবর্তীকালে হবে, আমাদের মন্ত্রী সাহেব আসলে সবই আমরা করব পরবর্তীকালে। এবং ব্যবসায় সমিতির সভাপতি রঞ্জিত মণ্ডল জানান, আপনারা আমাদের নতুন চেয়ারপারসন যে নতুন উদ্যোগ দিচ্ছে তার জন্য আমরা সত্যি খুব খুশি, আর এটা একটা আমাদের নতুন মালিশ স্টোর বুঝিয়ে করে। হ্যাঁ, এরকম নতুন নতুন পরিকল্পনা যদি দেওয়া হয় রেগুলার, আমরা নিশ্চয়ই আশীর্বাদ থাকবে আমাদের। হ্যাঁ, আগামী দিনে আমার নতুন নতুন পরিকল্পনায় বুনিয়াদপুর সৌন্দর্যের জন্য বা এরকম কিছু ভালো ভালো কাজের জন্য আমরা নিশ্চয়ই। বুনিয়াদপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।